আবারও মানবিক মুখ দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিটিউসের সভাপতি রাকেশ শীলের। জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলা খিদিরপুর এলাকার বাসিন্দা সীমা সাহা তার মেয়ের বিয়ে ঠিক করেছেন, কিন্তু দরিদ্রই মহিলা তার মেয়ের বিয়ে দিতে পারছেন না সমস্যার অভাবে। এবং সেই খবর পৌঁছতেই রাকেশ বাবুর কাছে এবং খবর পাওয়া মাত্রই রাকেশ বাবু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই পরিবারটির প্রতি। বৃহস্পতিবার রাকেশ বাবু দরিদ্র মহিলার মেয়ের বিয়ের জন্য 5000 টাকার চেক তুলে দিয়েছেন এবং এই চেক তুলে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই মহিলার দিকে। আগে রাকেশ বাবু বিভিন্ন সামাজিক কাজের মধ্য দিয়ে তার মানবিকতার পরিচয় দিয়েছেন, কখনো দরিদ্র বৃদ্ধের চিকিৎসা খরচ নিজের কাঁধে তুলে নিয়েছেন, কখনো দরিদ্র মেয়ের বিয়ে দিয়েছেন নিজ হাতে। এবার দরিদ্র এক মহিলার মেয়ের বিয়ে দিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। কি জানিয়েছেন সীমা দাস সাহা শুনবো। মেয়ের বিয়ের জন্য আসছি দাদার কাছে। দাদা আজকে আমাকে 5000 টাকার একটা চেক হাতে দিয়ে তুলে দিয়েছে। তো মানে কাজটা আমার খুব ভালো হলো দিয়ে, আর হচ্ছে মেয়ের বিয়ে দেবো হচ্ছে বাবার বাড়ি থেকে। এই মানে আপনাদের কি একটু আর্থিক সমস্যা? আর্থিক অবস্থা বলতে আমার মেয়ের বাবার তো অবস্থা খুবই খারাপ, যার জন্য দাদার কাছে শুনে আসছি। দাদাই আমাকে কার কাজ টাকাটা যে দিল আমার হাতে খুব ভালো লাগলো, এই টাকাটা দিয়ে আমি যেন মেয়ের বিয়ে কাজে উপকার জন্য লাগাতে পারি। এবং এই বিষয়ে আইএনটিটিউসের সভাপতি রাকেশ শীল কি জানিয়েছেন শুনব। উনি মোটামুটি আমাকে এক মাস দু মাস আগে বলেছিল উনি মেয়ের বিয়ে, তার বাড়ি হচ্ছে খিদিরপুর 20 নম্বর ওয়ার্ড। সব পরিবারের অবস্থা সেই টাইপের ভালো না, ওই চপ ঘুড়ি দোকান করে। সেই পরিবারকে আজকে বাস স্ট্যান্ড আইএনটিসির তরফ থেকে 5000 টাকার একটা চেক দেওয়া হবে তার বিয়ের